আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই লইট্টা মাছগুলো দিয়ে কি বানাবো ভাবতে ভাবতে ঠিক করলাম লইট্টা ফ্রাই বানিয়ে ফেলি। একদমই ইজি রেসিপি। ভালোমতো মাছের পানি ঝরিয়ে নিয়ে এখন চলে এলাম মশলা মাখাতে। দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, 1 চা চামচের মতো আদা রসুন বাটা আর 1 কোয়া লেবুর রস। এখন ভালোভাবে মেখে নিচ্ছি। ব্যাস মশলা মাখানো শেষ, এখন ময়দার কোটিংটা রেডি করব। এখানে দিচ্ছি 1/2 কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, সামান্য লবণ আর মরিচ গুঁড়া। ভালোভাবে মিক্স করে এখন লইট্টা মাছগুলো এই ময়দা দিয়ে কোট করে ফেলব। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এই ফাঁকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন, আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে তা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এখন মাছগুলোকে আমি মাঝারি আঁচে ডুবো তেলে লালচে করে ভেজে নিব। মাছগুলো যখন বাদামি হয়ে যাবে তখন আলতো করে নেড়ে চেড়ে দিব। মাছগুলো এখন খুব সুন্দর কালার এসেছে আর ভালোভাবে ভাজাও হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। এখন বাকি মাছগুলো ভেজে নিব। এই তো সবগুলো মাছ ভেজে নিলাম, এখন গরম গরম পরিবেশন করব। লইট্টা মাছ রান্না করলে তো একদম নরম হয়ে যায়, কিন্তু এভাবে ফ্রাই করে নিলে একদম মুচমুচে হয়ে যায় আর খেতেও হয় দারুণ মজার। আপনারাও কিন্তু এই রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন আর আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।